স্বরোজগারী ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় পেনশন যোজনা, যেটা লঞ্চ করেছেন 12 সেপ্টেম্বর রাঁচিতে। সহযোগী রয়েছেন আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের শিল্পীরা, কেবলে রয়েছেন শিল্পী কাশী ঘোষ এবং তবলায় রয়েছেন শিল্পী সৈকত চক্রবর্তী। পুরো কান্ট্রি, পুরো দেশ মে যা পেনশন উইক শুরু হো রা। ये पेंशन वीक जो हमारा अनऑर्गेनाइज वर्कर्स है, जो असंगठित हमारा जो वर्कर्स है, उसके लिए गवर्नमेंट ऑफ इंडिया जो है, भारत सरकार ने पेंशन लॉन्च किया है। उसमें 3060 साल के बाद जो है ना, उनको अश्योर्ड हर महीने पेंशन मिलेगा। सो इसके लिए आज ये अवेयरनेस प्रोग्राम है और नेशनल लेवल पे जो ऑनरेबल मिनिस्टर लेबर के हैं भारत सरकार के, वो इसको लॉन्च करेंगे। इसमें दो स्कीम है, एक प्रधानमंत्री श्रम योगी मानधन है जो अनऑर्गेनाइज वर्कर्स के लिए, और दूसरा स्कीम है ट्रेडर्स के लिए, जो आपका छोटा ट्रेडर्स है जिसका 1.5 करोड़ के नीचे टर्नओवर है साल में, उनके लिए भी सेम स्कीम है। और इसमें मंथली कॉन्ट्रीब्यूशन जो है बहुत कम है, 18 साल से शुरू होगा, 40 तक है कॉन्ट्रीब्यूशन। 18 जिसका है उसका 55 रुपये, 55 रुपीज़, एंड जिसका 40 साल है उम्र उसका 200 रुपये। तो बहुत अच्छा स्कीम है और इसमें आधा गवर्नमेंट ऑफ इंडिया देगा, जैसे 55 रुपये अगर बेनिफिशरी देता है तो 55 रुपये भारत सरकार देगी, और अच्छा इंटरेस्ट का स्कीम है। सो इसमें हम लोग रिक्वेस्ट करेंगे कि हमारे जितना ट्रेड यूनियंस है, अनऑर्गेनाइज वर्कर्स है, रेगा वर्कर्स है, आयुष्मान कार्ड होल्डर्स है, ये लोग सामने आए हैं और अपने आप को एनरोल करें। और पूरे कंट्री में एनरोलमेंट बहुत फास्ट हो रहा है, अभी 1 करोड़ के ऊपर है। कई स्टेट जो है उसमें बहुत फास्ट काम कर रहा है, त्रिपुरा भी अच्छा कर रहा है, नॉर्थ ईस्ट में हम लोग बेस्ट है, पूरे कंट्री में 19th पोजीशन है जिसको हमको इम्प्रूव करना है। ऑल ओवर स्टेट में अवेयरनेस करने के लिए कोई, आज तो पहला दिन है आज अवेयरनेस का, ये पूरा सप्ताह जो है ना, ये पूरा वीक जो है ये पेंशन के लिए वीक है, पूरा हम लोग अवेयरनेस कर रहे हैं, डिस्ट्रिक्ट में भी कर रहे हैं। और इसका जो एनरोलमेंट है वो कॉमन सर्विस सेंटर्स के थ्रू, जो जन सुविधा केंद्र है, सो उस वो लोग भी अवेयरनेस करेगा अपना CSC लेवल। আমাদের রাজ্য আমরা পেনশন সপ্তাহ পালন করছি, এই আজকে 30 তারিখ থেকে 6 তারিখ, 6 ডিসেম্বর পর্যন্ত। সেই প্রোগ্রামকে আমরা সামনে রেখে আমাদের রাজ্যস্তরীয় প্রোগ্রাম আজকে এখানটায় হচ্ছে মুক্তধারা মঞ্চে, এবং আমাদের এই সঙ্গে সঙ্গে প্রতিটি জেলাতেও, আমাদের আমাদের রাজ্যে প্রতিটি জেলাতে আমরা এই ধরনের পেনশন সপ্তাহ পালন করছি, যেখানে বিভিন্ন ট্রেডার্স, ট্রেড ইউনিয়নসদের রিকোয়েস্ট করা হয়েছে ওনাদের ট্রেডার্সদের আনার জন্যে, যাদের 1.5 কোটি টাকার নিচে ইয়ারলি টার্নওভার, তারা এই এর আওতায় আসবেন ফর পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড। এবং যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যে প্রোগ্রাম যেটাতে আছে, সেটাতে যাদের আয় মাসিক আয় 15,000 টাকার কম, তারা প্রত্যেকেই এটাতে এনরোল করতে পারবে, প্রোভাইডেড তারা কোনো অর্গানাইজড সেক্টর, যেরকম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ESICতে তারা এনরোল থাকবে না। তো এরা সবাই কিন্তু এখানে এনরোল হতে পারবে। এই যে স্যার একটু আগে বললেন যে 18 থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেকজন, প্রত্যেক আনঅর্গানাইজড সেক্টরের ওয়ার্কার এবং ট্রেডার্সরা এখানে এনরোল করতে পারবে, তবে 18 থেকে 40 বছরের জন্যে বিভিন্ন এজ গ্রুপের জন্য বিভিন্ন রকম কন্ট্রিবিউশন বা সাবস্ক্রিপশন এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে স্কিমের মধ্যে। এবং প্রতিটি ক্ষেত্রে যে যত দেবে তার ম্যাচিং শেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে, এটার ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করছে LIC অফ ইন্ডিয়া। তো এই ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই 60 বছর পর্যন্ত কন্ট্রিবিউশন জারি রাখতে হবে, এবং 60 বছর পরে, যেই মাত্র 60 বছর হয়ে যাবে, সেই 60 বছরটা সাধারণ ক্ষেত্রে আধার কার্ডকে ভিত্তি করে হবে। 60 বছর কমপ্লিট হলেই যার যার যে অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ওনারা লিপিবদ্ধ করবেন এনরোলমেন্টের সময়, সেই অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেনশন প্রতি মাসে জমা করবে। এবং বিভিন্ন আনঅর্গানাইজড সেক্টরের কর্মরত যারা আছেন, শ্রমজীবী মানুষ, সবাইকে আমরা আহ্বান করেছি, পত্রিকার মাধ্যমে করেছি, আপনাদের মতো অডিও ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে আমরা ইনভাইট করেছি সবাইকে, যাতে তারা এখানে আসে। এই অনুষ্ঠানের থেকে আমরা যারা আনঅর্গানাইজড সেক্টরে যারা এসছেন তাদেরকে নিয়ে আমাদের এখানে পাশাপাশি যে রেড ক্রস বিল্ডিং সোসাইটির যে বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে আমরা 10টা টেবিল এনরোলমেন্টের জন্য স্পেশাল ড্রাইভ দিয়েছি, 10টা টেবিল আমরা বসিয়েছি, সেখানে যারা এসছেন এলিজিবল বেনিফিশিয়ারি তাদেরকে, প্রবেবল বেনিফিশিয়ারিদের আমরা এনরোল করবো, যতক্ষণ লাগে ততক্ষণ সবাইকে এনরোল করবো। এনরোল করে আমরা আজকে এই কাজটা শুরু করবো।
এবং এই আগামী ছদিন যেটা আছে আজকের নিয়ে সাত দিন, এই সাত দিন আমরা চেষ্টা করব সমস্ত সারা রাজ্যে আমাদের ফুল ড্রাইভ দিয়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লক স্তরে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা যেন এই এনরোলমেন্টের মাধ্যমে ত্রিপুরাকে একটা বিশেষ একটা স্থানে নিয়ে যেতে পারি সারা ভারতবর্ষের মাধ্যমে। আমার নাম তাপস রায়, আমি লেবার কমিশনার অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। থ্যাংক ইউ।